হ্যালো এভরিওয়ান, আজ আমার বোন ও বড় ফুপুর জন্মদিন, সেই সঙ্গে এ মাসে আমার ভাগ্নে ইরভিনেরও জন্মদিন। এই শুভ দিনটি আমি প্রতি বছর পালন করি আমার বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে। আমার বোন সপরিবার নিয়ে কানাডা বসবাস করছেন। কিছু মিষ্টি বিতরণ করে আমি আমার বোনের জন্মদিন আমার মতো করে উদযাপন করি। আমার বোনকে আমি অনেক বেশি ভালোবাসি। আমার বোনের দীর্ঘ আয়ু কামনা করছি এবং শুভ দিনের শুভেচ্ছা রইল। সেই সঙ্গে শুভেচ্ছা ও দোয়া রইল আমার বড় ফুপু ও আমার ভাগ্নে ইরভিনের জন্য। নান্নু ও ম্যানেজার দেলওয়ার বেশ ব্যস্ত, আমার বাড়ি রঙিন সাজে সাজবে আজ। আজ আমার খালারা আসবেন আমার বোনের জন্য জন্মদিনের কেক উপহার নিয়ে। খাবারের আয়োজনে ব্যস্ত নান্নু বাবুর্চি। আমি অনেক মিস করছি আমার মাকে, মা আমার ক্যানাডাতে, তাই আমি একাই এই আয়োজন করে ফেললাম। আর এই সুন্দর মুহূর্তটুকু ধারণ করে ফেললাম আপনাদের জন্য। ছোট খালাই কেকটা অ্যারেঞ্জমেন্ট করেছে, এটা জয়িতা এনেছে। সুব্রা খালার বিশেষ মোনাজাত আল্লাহ পাকের দরবারে আমার বোনের জন্মদিন উপলক্ষে। আমার আজকে আমার বোনের শুভ জন্মদিন এবং আমার বড় ফুপুর এবং আমার ভাগ্নার এই মাসে জন্মদিন, তাই আমি ছোটোখাটো আয়োজন করেছি। প্রথমেই আমার সুব্রা খালা আল্লাহ পাকের দরবারে আমাদের সবাইকে নিয়ে হাত উঠিয়েছেন। আপা বড় ফুপু ও ইরভিনের জন্য রয়েছে কিছু শুভেচ্ছা বাণী, চলুন শুনে নেওয়া যাক। শুভ জন্মদিন ইরভিন মেরি আপা খালা, আপনার জন্য অনেক শুভকামনা, দীর্ঘজীবী হন, কিছু বলবেন? তোমাকে অনেক ধন্যবাদ এত বড় আয়োজন করার জন্য, আমি অনেক খুশি। আপাকে কিছু বলবেন? সিমন তুমি ভালো থেকো। সুমনা হ্যাপি বার্থডে শিমনাপু, হ্যাপি বার্থডে আম্মা ইরভিন, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে শিমনাপু, হ্যাপি বার্থডে ইরভিন, হ্যাপি বার্থডে আম্মা, তোমরা অনেক ভালো থাকো। ইরভিন তোমরা, তুমি দীর্ঘজীবী হও, ভালো থাকো, পড়াশোনা ঠিক মতো করো, উইশ ইউ গুড লাক। তারপরে হচ্ছে সিমন এবং ইরভিন তিনজনকেই জন্মদিনের শুভেচ্ছা, সবার জীবন ভালো হোক, সুস্থ থাকুক সবাই, এটাই আশা করি। থ্যাংক ইউ খালু। এই যে কেক নিয়ে আসছে ছোটো খালার, এটা সুন্দর কেক, জয়িতা একটা কেক নিয়ে আসছে। অনেক সুন্দর একটা কেক ছোটো খালার তত্ত্বাবধানে এই কেকটা আসছে, খালারা মিলে এই কেকটা আনছে। মেরি সিমন ইরভিন, সুন্দর, আসলে সুন্দর হয়েছে। জয়িতা একটি কেক আয়োজন করেছে আমার খালারা, আমার ফুপু আপা এবং ইরভিনের জন্য। কেকটা যে বানিয়েছে তাকে মেনি মেনি থ্যাংকস, এটা হোমমেড একটি কেক। আচ্ছা, এখানে দুটো গিফট আছে আমার তরফ থেকে আমার বড় ফুপুকে। বড় ফুপু, এটা আপনার জন্য আমার উপহার, এবং এটা 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 আমার বোনের বোনের জন্য আমি উপহার এনেছি, ছোট্ট একটা গিফট। আমি আমার বড় ফুপু এটা খুলুক, আমি চাই এই গিফটটা একটু বড় ফুপুর হাত দিয়ে আমি খোলাতে চাই। বাপি টান দেন, এটা আমার বোনের জন্য আমি একটু উপহার এনেছি, আমি দেখাই সবাইকে। আমার খুবই আমাদের একটা চমৎকার দিনের এই স্মৃতিময় একটি ছবি, আমার অনেক পছন্দের আমার এই বোনের ছবিটা, আমি আমার বোনকে উপহার দিলাম। এছাড়া আমাদের রুনা লাইলার ছোট বোন, ও সরি সাবিনি আসলে ভুল, হ্যাপি বার্থডে আপা ইরভিন এবং আমার বড় ফুপু, দীর্ঘজীবী হও, ভালো থাকো।
এই যে আমার ভাগ্না ইরভিন, থ্যাংক ইউ ইরভিন আপা এবং ফুপি তোমাদের জন্য অনেক দোয়া। আমি ধন্যবাদ জানাচ্ছি ছোট খালা খালু, শুভ্রা খালা, লিলি খালা, আখি ও সুশীকে, সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমার বরফুপু ও তার পরিবারকে। দোয়া করবেন আমার জন্য, আমার মার জন্য ও আমার বোনের জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এসএএস দরবার এক্সপ্রেসের সঙ্গে থাকবেন। নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে।